নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। গ্রামীণ হাসপাতালগুলিতে রাজ্যের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে নতুন চাকরির আপডেট প্রকাশিত করা হলো, যেখানে নতুনভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি উঠে এসেছে। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো সেই সমস্ত কিছু, যাতে তোমরা এখানে আবেদন করতে পারবে। রাজ্য সরকারের তরফ থেকে আসা নতুন চাকরির আপডেট, যেখানে এই আপডেটটি প্রকাশিত হয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো, যাতে তোমরা এখানে আবেদন করতে পারো। তবে কিভাবে আবেদন করতে হবে, কী কীভাবে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো এখানে আবেদন করার জন্য। গ্রামীণ হাসপাতালে পরীক্ষা ছাড়াই চাকরি প্রার্থীদেরকে সরাসরি রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে চাকরি প্রার্থীকে কীভাবে আবেদন করতে হবে সেটাই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাব। অফিসিয়াল নোটিফিকেশান অলরেডি প্রকাশিত হয়েছে এবং সমস্ত তথ্য তোমাদেরকে জানিয়ে দেবো, যারা যারা এখানে আবেদন করতে চাও। প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও, তারা এখানে ফর্মটিকে কিভাবে ফিল আপ করবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাইছো তাদেরকে জানাই, তোমরা যদি এখানে ফর্মটা ফিল আপ করতে চাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও তো কিন্তু তোমাদেরকে জানাবো। তাহলে চলো দেখে নিই আজকের অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। চাকরি প্রার্থীদেরকে প্রথমে যে এলিজিবিলিটির কথা জানাবো, সেটা হচ্ছে তোমার বয়সসীমা, যেটা এখানে রাখা হয়েছে 21 থেকে 40 বছর পর্যন্ত। তো যেই ক্যান্ডিডেট আবেদন করুক না কেন, সেই ক্যান্ডিডেট বয়সসীমা কিন্তু 21 থেকে 40 বছর পর্যন্ত হতে হবে, তবে কিন্তু একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। এছাড়া আরও একটি কথা জানিয়ে রাখি, যারা যারা এখানে আবেদন করতে চাইছো, তারা যদি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকো, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে যারা যেমন এসসি এসটি হলে তোমরা পেয়ে যাচ্ছ 5 বছর, ওবিসি হলে 3 বছর, এবং বাকি ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও কিন্তু এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো এখানে কিন্তু আবেদন করার এটা একটা ভালো সুযোগ বলতে পারো, তাই তোমরা যদি আবেদন করতে চাও আর দেরি না করে এখনই কিন্তু আবেদন করতে পারো। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে। চাকরি প্রার্থীদেরকে এই পদে তোমাদের প্রতি মাসে যে বেতনটা দেওয়া হবে সেটা কিন্তু 18,000 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদেরকে বেতন দেওয়া হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা এখানে কিন্তু আবেদন করতে পারো। রাজ্য সরকার তথা বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন জেলায় এই গ্রামীণ হসপিটালে এই রিক্রুটমেন্টের আপডেট কিন্তু প্রকাশিত হচ্ছে। তো যদি তোমরা আবেদন করতে চাও এটা কিন্তু মাথায় রাখবে। এর সাথে আরও কিছু তোমাদেরকে তথ্য তুলে ধরবো, যেমন তার শিক্ষাগত যোগ্যতা, তার এলিজিবিলিটি আর কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা ব্যাচেলার ডিগ্রি, বা যদি কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চায় গ্র্যাজুয়েশন পাস করলে কিন্তু তারা কিন্তু এখানে খুব সহজেই নিজেরা আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন করার ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন পাস যে কোনো স্ট্রিম থেকে হলেই কিন্তু তারা এখানে এলিজিবল হবে বা আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে গেলে তেমন কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিছুই লাগবে না, পুরোপুরি বিনা অভিজ্ঞতায় চাকরি প্রার্থীদেরকে রিক্রুটমেন্ট করা হবে। এছাড়া নো অ্যাপ্লিকেশন ফিস, মানে যারা আবেদন করছো তাদেরকে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, পুরোপুরি বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক এটা কিন্তু মাথায় রাখবে। যারা যারা এখানে আবেদন করতে চাইছো, আবেদন কিন্তু চলবে 15 মার্চ 2024 পর্যন্ত। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক এটা কিন্তু মাথায় রাখবে, 15 মার্চ 2024 পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তাই তোমরা যদি আবেদন করতে চাও এটা কিন্তু মাথায় রাখবে এবং এখান থেকে কিন্তু আবেদন করতে পারবে। এর সাথে আরও একটি কথা জানিয়ে রাখি, যারা যারা আবেদন করতে
চাইছো তারা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু শুরু হবে, সেখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা যদি না ঠিক মতো ফিল আপ করো তাহলে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ না করলে অ্যাপ্লিকেশন রিজেক্টেড হবে। তাই যারা যারা আবেদন করতে চাইছো এটা কিন্তু মাথায় রাখবে। এর সাথে সাথে তোমাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তাদেরকে সমস্ত ধরনের কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সমস্ত আপডেট কিন্তু তুলে ধরা হচ্ছে যাতে তোমরা এখানে আবেদন করতে পারো। এখানে আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত ইন্টারভিউ এবং তোমাদেরকে কম্পিউটার টেস্ট লাগবে সেগুলো কিন্তু তোমাদের এখানে জানিয়ে দেওয়া হবে। তাই যারা আবেদন করছো এটা কিন্তু মাথায় রাখবে। এর সাথে সাথে বলে রাখি তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে সমস্ত ধরনের ডকুমেন্ট যেমন শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছুকে নিয়ে আবেদন করতে হবে। এবং এখানে আবেদন করা ছাড়া কিন্তু তোমরা হসপিটাল অ্যাটেন্ডেন্ট যেমন এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটি গ্রুপ ডির আন্ডারে যেখানে মাধ্যমিক পাশে কিন্তু চাকরি প্রার্থীদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং সরাসরি ইন্টারভিউর ওপরে ভিত্তি করে কিন্তু চাকরি প্রার্থীদেরকে রিক্রুটমেন্ট করা হবে। তাই তোমরা আবেদন করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি নিজেদের আবেদনপত্রটা কিন্তু পাঠাতে পারো। হসপিটাল অ্যাটেন্ডেন্ট ছাড়াও কিন্তু স্যানিটারি অ্যাটেন্ডেন্ট এবং মাল্টি রেভিনেশন ওয়ার্কার এই সমস্ত পদগুলিতে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি উঠে এসছে এবং এগুলোতে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। মোড অফ সিলেকশন ওয়ার্কিং ইন্টারভিউ পুরোপুরি এখানে কিন্তু লেখা রয়েছে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এটা মাথায় রেখে আবেদনটা করবে। আর এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদেরকে আর একটা কথা জানিয়ে রাখি যে তোমরা কিন্তু সরাসরি এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে এবং অনলাইনে গিয়ে তোমাদের ফর্মটি ফিল আপ করার জন্য তোমরা অনলাইনে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ এবং সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু ফর্মটিকে সঠিকভাবে রেজিস্ট্রেশন করবে এবং রেজিস্ট্রেশন করে তবে কিন্তু আবেদন করতে পারবে। তাই যারা আবেদন করছো এটা কিন্তু মাথায় রাখছো, সমস্ত কিছু দিয়ে কিন্তু ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে হবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে। যদি তোমরা আবেদন করতে চাও ডেফিনেটলি ভিজিট করো অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকেই কিন্তু আবেদন করতে পারবে।